আচ্ছা, আমি কি এতই খারাপ ছিলাম? আমাকে কি ভালোবাসা যেত না? আমি আজও তাকে পাগলের মতো ভালোবাসি। আমার বিশ্বাস মানুষটি একদিন আমার কাছে ঠিকই ফিরে আসবে। আজকালকার দিনে আমাদের প্রিয় মানুষটা নেই বলে আমরা তাকে প্রাক্তন বলে সম্বোধন করি। বিয়ের পর বিচ্ছেদ হলে অনেকে আরেকটি বিয়েও করে। সবাই যদি সবার ভালোবাসা এভাবেই ভুলে যায় তাহলে ভালোবাসা নামক এই জিনিসটা তো আর থাকবে না। হয়তো মরে যায়নি, তবে এক বুক শূন্যতা নিয়ে আজও বেঁচে আছি। মানুষটার জন্য কাঁদতে কাঁদতে চোখের জল শুকিয়ে ভেতরটা পাথর হয়ে গেছে। আমি যে কোনো কিছুর বিনিময়ে হলেও প্রিয় মানুষটাকে কাছে পেতে চাই। জানি না সে কোথায় আছে, কেমন আছে। কয়েক মাস হয়ে গেল তাকে দেখি না, আজও তার কথা মনে পড়লে ভেতরটা কেঁপে ওঠে। ভালো হয়তো সবাই বাঁচতে পারে, কিন্তু ভালোবাসার অর্থ বুঝতে খুব কম মানুষই পারে। আমার ভালোবাসা হেরে গেলেও আমি কিন্তু হেরে যাইনি। কেউ অনেকটা ভালোবাসা পেয়েও হারিয়ে ফেলে, আবার কেউ একটু ভালোবাসা পাওয়ার জন্য মরিয়া হয়ে যায়। স্বার্থের পৃথিবীতে স্বার্থ ছাড়া মানুষ কজনই বা আছে? স্বার্থ ফুরালে সবাই পর। সবাই যদি ভালোবাসা বুঝত তাহলে রাস্তায় এত পাগল ঘুরে বেড়াতো না। কেন কিছু মানুষ ভালোবাসা মর্ম বোঝে না? কেন তারা অভিনয় করে? কেনই বা তারা কষ্ট দিয়ে চলে যায়? এই পৃথিবীতে বেঁচে থাকার মানুষের চেয়ে মরে যাওয়ার মানুষের গুরুত্বই বেশি। দিন শেষে হেরে গেল আমার ভালোবাসা, জিতে গেল সামনের মানুষটি। ভালোবাসা এত কষ্ট আমার জানা ছিল না। মনের চাওয়া পাওয়ার ভাগ্য কখনো মেলে না, তাই তো যে মনে থাকে সে ভাগ্যে থাকে না।